গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল দেখো কী নিয়ে বসেছি, চিড়ে আর হচ্ছে চিনি। আর এখন কী বলতো, কলা নেই, কলা দিয়েই খাচ্ছিলাম, চিনিটা অ্যাভয়েড করছিলাম, বাট কিছু করার নেই, চিনি মানে কলাটা শেষ হয়ে গেছে বলে চিনি দিয়েই খাচ্ছি। আর তারপরে দেখো আজকে রান্না বসিয়ে দিয়েছি, আজকে বর চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছের মাথা অনেক দিন বাটা খাওয়া হয় না, সেই বাড়িতে খেয়েছিলাম। আমার না চিংড়ি মাছ বাটা ফাটা জিনিসগুলো শিলে বাটলেই ভালো লাগে, মিক্সিতে অতটা ভালো লাগে না, কিন্তু কিছু নাই মামার থেকে কানা মামা ভালো। প্রথমে তেল দিয়ে শুকনো লঙ্কা পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেবো, একটু গন্ধটা যখন বেরিয়ে আসবে তখন চিংড়ি মাছের মাথাটা দিয়ে দেবো। আর এটা দিয়ে আমার না অনেকগুলো ভাত খাওয়া হয়ে যায়, খুব ভালো লাগে, টেস্টি লাগে। তোমাদের কার কার ভালো লাগে? আর সত্যি কথা বলতে অনেক বছর মানে আমার 3-3.5 বছর বিয়ে হয়েছে, তারপরেই আমি এই প্রথম করছি মানে এই বাড়িতে চিংড়ি মাছ বাটা, যেহেতু আমি মিক্সিতে বাটি আমার ভালো লাগে না। তো যাই হোক, চিংড়ি মাছটা দিয়ে আর একটু চিংড়িও দিয়েছিলাম, তারপর ভালো করে ভেজে নামিয়ে নিয়েছিলাম। আর ওই তারপরে কিছু তেল দিয়ে পটলটা ভেজে নিয়েছিলাম, পটল চিংড়ি করবো। আর তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে দেখো ভেজে নিয়েছি পটল চিংড়িটা করার জন্য। আর ওদিকে মাছের মাথাটাও হয়ে গেছে, ওটা একটু ঠান্ডা হলে মিক্সিটা ঘুরিয়ে নেবো। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। আর টমেটো আমি হচ্ছে দিইনি, কারণ টমেটোটা পরে দেবো, জানো তো মিক্সিতে আর বাটি না, তাহলে বেশি থিক থিক হয়ে যায় পটলের তরকারিটা, অতটা তখন ভালো লাগে না, তাই পটলটা কুচো কুচো করেই দিয়েছিলাম। তারপর দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে হলুদ লঙ্কা গুঁড়ো ধনে জিরে সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে পটলগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। আর এর মধ্যে না আমি কোনো কালার আর কাশ্মীরি দেবো না, কেন বলো তো কাঁচা লঙ্কা অনেকটাই দেওয়া হয়েছে, আর একটুখানি গুঁড়ো লঙ্কাও দিয়েছিলাম, এতেই কালারটা সুন্দর চলে আসবে, ভালো করে কষাতে কষাতে দেখবে কালারটা সুন্দর আসবে। আর আমি আলু আর পটলটা কিন্তু একসাথেই ভেজে নিয়েছিলাম, আর সুন্দরভাবে কষাতে হবে। তারপরে একটু চিনিও দিয়েছিলাম, নামানোর আগে দিনই কষাতে কষাতে চিনিটা দিয়ে দিচ্ছি, তাহলে না সব কিছু মশলাপাতিগুলো ভালোভাবে পটল আলুর মধ্যে ঢুকবে আর খেতেও দুর্দান্ত স্বাদ হবে। তারপর নামানোর আগে ঘি গরম মশলা যেরকম দেয়, চিংড়ি মাছটা পরে কষানোর পরে দিয়ে দিয়েছিলাম। তারপর এই যে দেখো বরের কাণ্ড, মানে এই বছরে ফার্স্ট আলের শাঁস খাচ্ছি, জানো তো অবাক লাগে। বাড়িতে আমাদের গ্রামের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে কত তাল গাছ, তাল ওখান থেকে পেরে পেরে খেতাম, কিন্তু এখানে কলকাতায় বিয়ে আসার পরে যে কিনে খেতে হয়, এই যে সাতটা দিয়েছে 30 টাকা, কি দাম তালের শাঁসের, কিন্তু কিছু কিছু করার নেই, খেতে ইচ্ছে করবে। আর আমার তো কবের থেকেই ইচ্ছে করছে খাওয়ার, তাই জন্য বর দেখি আজকে নিয়েও চলে এসেছে। আর রান্না করতে করতে পটলটা বসিয়ে দিয়েই আমি হচ্ছে অলরেডি বসে পড়েছি, দেখো তালের শাঁস নিয়ে, আর খুব ভালো লাগে আমার তালের শাঁস খেতে। আর তারপর জানো তো অনেক দিন আর শরীরটা ভালো না থাকার কারণে, তো এখন তো ভালো আছি, এখন অনেকটাই ভালো আছে। আর গরম আর শরীরটা খুব অস্থির করে, মানে আগে যেরকম তাড়াতাড়ি কাজ করতে পারতাম, এখন আর সেইটা আর পারি না, এখন আর থেকে 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 কাজ করতে হয়, মানে শরীরটা ক্লান্ত লাগে। এই যে দেখো কী হার, আমি কিন্তু পাখা চলছে তারপর আমি ঘামছি, রান্না করতে করতে আমার এরকমই ক্লান্তি ভাব আসে, জানি না এই সময় হয়তো এরকমই হয়। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে তালের শাঁস খাওয়া হয়ে গেছে, তারপর রান্নাও কমপ্লিট। দেখো আজকে দুপুরের লাঞ্চ মেনুতে যে চিংড়ি মাছ বাটা, তারপর কুন্দি ভাজা সর্ষে দিয়ে, আর যে পটলের তরকারিটা দেখেছো কী সুন্দর কালার এসেছে না, আর বলেছিলাম না কালার না দিলেও কালার হবে, ভালো করে কষালে আর সত্যি কথা বলতে হেভি হয়েছিলো চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ যেই তরকারিতে দেবে সেটাই সুন্দর হয়ে যায়। তো এই যে আজকে দুপুরের লাঞ্চ মেনু, দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তারপরে খেলাম এই যে এটা, এটা ওখানে দিয়েছিলো প্রতিদিন এক, মানে ডাক্তার ম্যাডাম দিয়েছে প্রতিদিন এক গ্লাস করে খেতে, আমি এটা দুপুরের পরেই খাচ্ছিলাম, ঘুম থেকে উঠেই খাচ্ছিলাম, সময় পাচ্ছিলাম না, সময় একটা রুটিন করে নিয়েছি কখন কী খাবো না খাবো। তো যাই হোক, এটাই এখন রুটিনের মধ্যে চলছে, আর এত মানে বিচ্ছিরি খেতে লাগে না, মনে হয় কি বমি করে ফেলবো, কিন্তু কষ্ট হলেও মা হতে গেলে কত কষ্ট করতে হয় বলো তো। তো যাই হোক, এই যে এখন, আর রাতের বেলায় করছিলাম আমি মিষ্টি, আমি মানে যখনই দুধটা ফেটে গেছিলো কী করবো কী করবো ভাবলাম, একটু মিষ্টি বানিয়ে নিই, আমার হাতে কোনো দিনও মিষ্টি ভালো হয় না, ভেঙে যায় ফেটে যায় শক্ত হয়, জানি না চেষ্টা করতে করতে না দেখো আজকে মিষ্টিগুলো দুর্দান্ত হয়েছে। তাই সবাই বলে যে চেষ্টা করতেই যেতে হবে, চেষ্টার ফল একদিন না একদিন পাওয়া যাবে, মানে হাল ছাড়া যাবে না জানো তো। আর এখন বাজে 9:45, আমি কখন খাবার খাবো জানি না, বর এনেছে আবার তার সাথে হচ্ছে ফুচকা, এই ফুচকাটা এখন খেতে হবে, সব খাবো না আমি, দুটো ফুচকা খাবো কারণ আমার ওষুধ খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তো ভিডিওটা আর বড় করবো না, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবো, টাটা।